বিষাক্ত ওষুধ প্রয়োগে কৃষকদের দুই একর জমির ধান গাছ পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত কৃষি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাদির আক্তার শিউলি। এখন দেখবেন কৃষকের চোখ। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের কৃষকদের দুই একর জমির ধান ক্ষেত দুর্বৃত্তরা ঘাসপুরা নাশক দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাটি জানার পর সরজমিনে দেখা যায় ভুক্তভোগী কৃষকদের মধ্যে হাহাকারের রোল পড়ে। কৃষকরা এ দৃশ্য দেখে নীরবে অশ্রু মুছেন, তাদের সাথে কথা বলতে গেলে বারবার কথা জড়িয়ে যাচ্ছে। তাদের বোবা কান্নায় জানিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা কতটা ক্ষতি করেছে। অনেকেই কান্নাকণ্ঠে বলেই বসলেন, এই জমি বর্গা নেওয়া হয়েছে, কি করে সামনের দিনগুলো পার করবেন পরিবার পরিজন নিয়ে। বিষয়টি উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘাসপড়া নাশক দিয়ে ধানক্ষেত পুড়িয়ে দিতে পারেন বলে ধারণা করেছেন। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। এই ধানগুলো সাধারণত সম্ভবত আর কি যে ওই আগাছা নাশক দ্বারা কেউ স্প্রে করছে রাত্রিবেলা, তার কারণে এই ধানগুলো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি সরেজমিনে দেখলাম এখানে এসে পরিদর্শন করে যা আর কি এবং চাষিদের মতামত নিয়ে বুঝতে পারলাম যে এখানে আসলে দুই একরের ঊর্ধ্বে আর কি জমি 80% ধান আর কি কেউ আগাছা নাশক দিয়ে নষ্ট করে ফেলছে আর কি। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ব্যাপারে অভিযোগ দিয়েছি যে স্যার এই ব্যাপারে কি করা যায় না করে আপনি সুপরামর্শ দেবেন। আর দ্বিতীয়ত আমি চাষিদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা কি কোনো বরাবর একটা প্রশাসনিকভাবে দরখাস্ত দেন যে ওখানে প্রশাসন কিছু ব্যবস্থা নিতে পারে নাকি দেখা। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এমকে টেলিভিশন।